উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এই অধ্যায় পাঠ শেষে আমরা উদ্ভিদ এবং প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করতে পারবো, প্রাণী এবং উদ্ভিদ কোষের তুলনা করতে পারবো, কোষের বিভিন্ন অঙ্গাণুর গঠন ও কাজ ব্যাখ্যা করতে পারবো, বিভিন্ন প্রকার টিস্যুর কাজ ব্যাখ্যা করতে পারবো, উদ্ভিদ ও প্রাণী টিস্যুর পার্থক্য করতে পারবো। আচ্ছা, উদ্ভিদ এবং প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করতে পারবো, এটা তোমাদের জন্য বাড়ির কাজ দিচ্ছি, কেমন? বাড়িতে বসে উদ্ভিদ এবং প্রাণী টিস্যুর চিত্র অঙ্কন করবে। দ্বিতীয়, প্রাণী এবং উদ্ভিদ কোষের তুলনা, এরপরে কি কাজ থাকবে তোমাদের? প্রাণী এবং উদ্ভিদ কোষের তুলনা, দুইটা চিত্র পাশাপাশি রেখে তোমরা দেখবে পার্থক্য কি। আচ্ছা, আমরা এখন প্রাণী এবং উদ্ভিদ কোষের একটু তুলনা করে আসি, কেমন? আমরা দুটি কোষ দেখতে পাচ্ছি, ক আদর্শ উদ্ভিদ কোষের বিভিন্ন অংশ, খ আদর্শ প্রাণী কোষের বিভিন্ন অংশ। এই যে আমরা ভূমিকাতে আলোচনা করছি, আমরা যে একটা উদ্ভিদ কোষ দেখতে পাচ্ছি এটি একটি আদর্শ উদ্ভিদ কোষ। আদর্শ উদ্ভিদ কোষ বলতে সচরাচর একটা উদ্ভিদ কোষে যা যা সম্ভাব্য অঙ্গাণু থাকতে পারে সেগুলো এখানে দেখানো হয়েছে। আদর্শ উদ্ভিদ কোষের বিভিন্ন অংশ এবং আদর্শ প্রাণী কোষের বিভিন্ন অংশ, তাহলে আমরা তুলনা করি একটু। তোমরা দেখো বাহিরের প্রাচীর, বাহিরের যে পর্দা বা প্রাচীর, উদ্ভিদ কোষে কয়টা দেখা যাচ্ছে? দুইটা। প্রাণী কোষে কয়টা দেখা যাচ্ছে? একটা। প্রাণী কোষের এটার নাম হচ্ছে প্লাজমা পর্দা বা প্লাজমা লেমাইডিল। দেখো প্লাজমা পর্দা, এটার নাম প্লাজমা পর্দা। তারপরে উদ্ভিদ কোষে প্লাজমা পর্দা বা প্লাজমা মেমব্রেনের বাইরে আরেকটা আবরণ আছে, এটাকে বলা হয় কোষ প্রাচীর। কোষ প্রাচীর যেটা প্রাণী কোষে নেই। তাহলে আমরা তুলনা করে কি দেখতে পেলাম? প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর নেই, কিন্তু উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে। উদ্ভিদ কোষে কোষ প্রাচীরের অভ্যন্তরে আছে প্লাজমা মেমব্রেন। এই যে খেয়াল করো আমার মাউস পয়েন্টার, খেয়াল করো তোমরা কোষ প্রাচীর, এই যে আমার মাউস পয়েন্টার, দেখো কোষ প্রাচীর চিহ্নিত করা আছে। তোমাদের বই থাকলে বই থেকেও দেখতে পারো, এই যে কোষ প্রাচীর দেখতে পাচ্ছ? আমার মাউস পয়েন্টার দেখতেছ? কোষ প্রাচীরের অভ্যন্তরে আছে প্লাজমা মেমব্রেন বা প্লাজমা পর্দা। মেমব্রেন শব্দ, মেমব্রেন শব্দের অর্থ হচ্ছে পর্দা। কিন্তু এই যে প্রাণী কোষে কিন্তু এরকম কোন কোষ প্রাচীর নেই, সরাসরি আছে প্লাজমা পর্দা, সরাসরি প্লাজমা মেমব্রেন বা প্লাজমা পর্দা আছে। হ্যাঁ, এবার কোষ গহ্বর দেখো, এই যে উদ্ভিদ কোষে বিশাল একটা কোষ গহ্বর দেখছো খালি জায়গা, দেখো কোষ গহ্বর অনেক বড় একটা কোষ গহ্বর। প্রাণী কোষের কোষ গহ্বর গুলো দেখো ছোট ছোট ছোট, দেখো ছোট ছোট। প্রাণী, অধিকাংশ প্রাণী কোষে কোনো কোষ গহ্বর নেই, কিছু কিছু প্রাণী কোষে কোষ গহ্বর থাকলেও খুবই ছোট। দেখো খুবই ছোট ছোট কোষ গহ্বর, অনেকগুলো কোষ গহ্বর ছোট ছোট। আরেকটা দেখো, এই যে প্লাস্টিড, খেয়াল করো প্লাস্টিড, উদ্ভিদ কোষে প্লাস্টিড নামক একটি রঞ্জক কণিকা আছে যেটা উদ্ভিদ কোষে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। আবার উদ্ভিদের যে পাতা ফুল তারপরে মূল, এই সমস্ত উদ্ভিদের অঙ্গসমূহের বর্ণ নিয়ন্ত্রণ করে এই প্লাস্টিড। প্লাস্টিড উদ্ভিদ কোষে আছে, প্লাস্টিড কিন্তু প্রাণী কোষে নেই। কোষের রাইবোজোম আছে আর উদ্ভিদ কোষে নেই। উদ্ভিদ কোষেও রাইবোজোম আছে, প্রাণী কোষেও রাইবোজোম আছে, এই যে সাদৃশ্য। এই যে নিউক্লিয়াসের অবস্থান খেয়াল করো, প্রাণী কোষের নিউক্লিয়াসটা অনেকটা কেন্দ্রে, কোষের কেন্দ্রে অবস্থিত, আর উদ্ভিদ কোষের নিউক্লিয়াসটা কোথায় অবস্থিত দেখো তো? স্যার স্যার উদ্ভিদ কোষে প্লাস্টিড আছে, প্রাণী কোষে নেই। নেই নিউক্লিয়াস, নিউক্লিয়াসের অবস্থান দেখতে খেয়াল করো, নিউক্লিয়াসের অবস্থান। প্রাণী এবং উদ্ভিদ কোষের তুলনা আমরা এতক্ষণ আলোচনা করলাম, একটা প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের তুলনা।